ত্রিপুরাতে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজকে দেখুন প্রশ্নটা আপনাদের মাধ্যমেই বারবার এসেছে যে আপনারা প্রশ্ন করেছেন। আমার কথা হচ্ছে এই ধরনের প্রশ্ন আসবে কেন? তার মানে এমন কোনো ঘটনা ঘটছে বা গণতান্ত্রিক অবস্থা যে পশ্চিমবাংলায় যেভাবে থাকা উচিত সেভাবে নেই, যার জন্য এই ধরনের প্রশ্ন আসছে? এবং অপরদিকে আরেকটা বিষয়, এখানে দেখা গিয়েছে এখানে সন্ত্রাস চলছে আপনারা দাবি করছেন, কিন্তু ত্রিপুরায় অপরদিকে তৃণমূলের উপর হামলা হচ্ছে, সেই বিষয়ে কী বলবেন? দেখুন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আমার মনে হয় যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের কাছে জবাব দেওয়ার মতন কোনো ভাষা নেই। যেভাবে কোস্টাল ভায়োলেন্স হয়েছে তার উত্তর নেই, যে কারণে বারবার গিয়ে ত্রিপুরাতে গিয়ে নাটকীয় ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে, যাতে কিনা তারা বাংলার এই যে কোস্টাল ভায়োলেন্স হচ্ছে, যে মানুষ প্রশ্ন করছে তৃণমূল কংগ্রেসের দিকে বারবার আঙুল উঠছে, তার জবাব যাতে কিছু একটা দিতে পারে সেই জন্য এই ধরনের নাটকীয় ঘটনা ঘটে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে কোথায়? ত্রিপুরার সিপিএম কার্যালয়ে গতকাল ভাঙচুর হয়েছিল, অভিযোগ চলবে ত্রিপুরা পুলিশ বিজেপির দিকে। দেখুন, অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু বাস্তব ঘটনা কি? অন্যদিকে পাহাড়ে অনিত থাপা নতুন দল গঠন করলো, এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখুন আপনারা জানেন যে নির্বাচন কমিশন ভবানীপুরের উপনির্বাচন এবং মুর্শিদাবাদ জেলায় দুটো কেন্দ্রে নির্বাচনের ঘোষণা করেছেন। আমরা নির্বাচনে আমরা লড়াই করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং কাউকে আমরা ছোট করছি না এখানে। তবে একটা কথাই বলবো যে পোস্ট পোল ভায়োলেন্সের পরে সাধারণ মানুষ দেখেছে যে বাংলায় কিভাবে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, এবং আমার বিশ্বাস সাধারণ মানুষ এই গণতন্ত্রকে যারা বিপন্ন করেছে তাদের বিপক্ষে এই দুটি বিধানসভা নির্বাচন এবং একটি বিধানসভার উপনির্বাচনে সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবে, সাধারণ মানুষ গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য রায় দেবে। অনিত থাপা আজকে দেখুন, আপনারা জানেন যে এখানকার সাংসদ রাজু বিস্ট, তিনি এই বিষয়টি তিনি দেখছেন, তো এই বিষয়ে যে কোনো প্রশ্ন উত্তর